S-300 মিসাইল কোথায় মোতায়েন করলো ভারত, চিন্তায় পাকিস্তান। ভারতের S-300 VM এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ঘোর চিন্তায় পাকিস্তান। আকাশপথে যে কোনো হামলা প্রতিরোধ করার জন্য রাশিয়ার কাছ থেকে S-300 VM আগেই কিনেছে ভারত। ভারতের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তিও হয়ে গিয়েছে এই ক্ষেপণাস্ত্র নির্ভর আকাশসীমা সুরক্ষা ব্যবস্থা। কিন্তু কোনো কোনো কমান্ডে ভারতের এই S-300 VM মোতায়েন করেছে তা জানতে পারেনি ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সুপরিচিত ওয়েবসাইট পাকিস্তান ডিফেন্সে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য সমাপ্ত রাশিয়া সফরে S-400 ট্রাম্প কেনার ব্যাপারে কথা হবে বলে শোনা গিয়েছিল। মোদী পুতিনের মধ্যে যে বিষয়ে কথা হয়েছিল কিনা তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে। কিন্তু যে S-300 VM এয়ার ডিফেন্স সিস্টেম ভারত আগেই কিনে রেখেছে রাশিয়ার কাছ থেকে তা নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা কিছুতেই যাচ্ছে না। S-300 VM এমন এক আকাশসীমা প্রতিরোধ ব্যবস্থা যা একসঙ্গে 24টি টার্গেটে আঘাত হানতে সক্ষম। S-400 ট্রাম্পের মতোই S-300 VM ও যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে সক্ষম। প্রতিপক্ষের সেনা বা যুদ্ধবিমান অনেক সময় ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ECM পদ্ধতি ব্যবহার করে র্যাডারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু S-300 VM এয়ার ডিফেন্স ব্যাটারি র্যাডার এতই শক্তিশালী যে ECM ব্যবহার করেও তাকে ধোকা দেওয়া যায় না। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান ঠিক কোথায় হামলা চালাতে চলেছে বা কোন পথে ধেয়ে আসছে S-300 VM তা নিখুঁতভাবে ধরে ফেলে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের পাল্লা প্রায় 250 কিলোমিটার, অর্থাৎ প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভারতীয় আকাশসীমায় ঢোকার 250 কিলোমিটার আগে শূন্যেই তাকে ধ্বংস করতে সক্ষম S-300 VM। ভারত রাশিয়ার কাছ থেকে S-300 VM-এর মোট 6টি ইউনিট কিনেছে বলে বিশেষ সূত্রের খবর। 2014 নভেম্বরে তা সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এত গোপন তা করা হয়েছে যে প্রতিবেশীরা জানতে পারেনি সেনা বা বিমান বাহিনীর কোন কোন কমান্ডের হাতে তা তুলে দেওয়া হয়েছে। পাকিস্তান চিন্তিত ভারতের ওয়েস্টার্ন কমান্ডকে নিয়ে। পাকিস্তান ডিফেন্স নামের ওয়েবসাইটের ইন্ডিয়া ফোরাম বিভাগের প্রশ্ন তোলা হয়েছে, ভারতীয় বায়ুসেনা কি পশ্চিম সীমান্তে S-300 মোতায়েন করেছে? ভারত নিজের দেশের পশ্চিম সীমান্তে যদি S-300 VM মোতায়েন করে থাকে তাহলে পাকিস্তানের বড় বিমান ঘাঁটিগুলির অধিকাংশের জন্যই তা অশনি সংকেত। অপ্রীতিকর পরিস্থিতি কখনো যদি তৈরি হয় তাহলে পাক বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান ওড়ার অল্পক্ষণের মধ্যে তা S-300 VM-এর কালান্তক আঘাতের শিকার হয়ে যাবে। সে কথা বুঝেই ভারতের S-300 VM-এর অবস্থান জানার মরিয়া চেষ্টা করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তান ডিফেন্স ওয়েবসাইটে S-300 VM নিয়ে তুমুল আলোচনাতেই প্রকাশ পেয়েছে ইসলামাবাদের উদ্বেগ। পাক ক্ষেপণাস্ত্রের পাল্লায় থাকা দিল্লি মুম্বাইকে হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য ভারতের সশস্ত্র বাহিনী যে প্রস্তুত তাও বুঝে গিয়েছে ইসলামাবাদ।